কেমন লাগছে তোমাদের? ব্যাপক লাগছে। আমরা কিছুক্ষণ আগে আসলাম, এবার ছেলেদের মধ্যে কেউ আসেনি, সেই জন্য আমরা আগে ঢুকে গেছি। কজন তোমরা? আমরা এই তো বন্ধুরা এসেছি। বন্ধুরা? হ্যাঁ। চাদরের দাম মানে কোয়ালিটি হিসাবে তোমার এই গোলাপি চাদরগুলো দেখতে পাচ্ছো? তারা এক সেকেন্ড দেখাচ্ছি, এই এই চাদরগুলো তোমার 30 টাকা করে, এই চাদর ওই 30 টাকা করে বলছি কি, তোমার 151 টাকা করে এই চাদরগুলো, সবচেয়ে কম দাম এটা। এর পরেরটা আছে, এটা হচ্ছে 221 টাকা, এটা হচ্ছে হাই দাম, এটা বেশি দাম, এটা বেশি দাম। আর লোক কোনটা নিচ্ছে বেশি? বেশি ভাগটা নিচ্ছে তোমার ওই 150 টাকারটাই নিচ্ছে। এটা কমের মধ্যে হয়ে যাচ্ছে? হ্যাঁ, কমের মধ্যে হচ্ছে। কি কি আছে তোমাদের কাছে? গোলাপ জল আছে, তারপরে বাস্তা আছে, টুপি আছে, রুমাল আছে। ওটার কি দাম পড়ছে? টুপির দাম 30, গোলাপ জল 20, আর এর দাম 10 টাকা, রূপকার দাম, চাদর দাম 300 টাকা। চাদর সব বিক্রি মানে বিক্রি হচ্ছে মোটামুটি? হ্যাঁ, ভালোই বিক্রি হচ্ছে। আয় কালকে থাকবে, কালকে থাকবে না? এই উৎসবের পরে কি হবে? উৎসবের পরে যা বিক্রি হবে, বেচা হবে, যা লাভ হবে। দোকানটা থাকবে? দোকান থাকবে না। আজকে দিনের জন্য? দোকান দুদিনের জন্য। দুদিনের জন্য 30 টাকা আছে, তাই তো? আর এই দিনটা তোমরা কেমন এনজয় করছো সবাই? ভালো ভালো। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে রয়েছে পিয়ালি রেল স্টেশন। ক্যানিং 10 ধরে আসলে পিয়ালি রেল স্টেশনটি পড়ে। 17 শ্রাবণ দিনটি খুব বিশেষ একটি দিন। এই দিনে পিয়ালি রেল স্টেশনের পাশে এই বদর পীরবাবা মাজারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এইখানে চাদর চড়ানোর মতো একটা বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়, যেটি অনেক দিন ধরেই হয়ে আসছে, আনুমানিক প্রায় 50 বছর ধরে হয়ে আসছে। আকর্ষণীয় বিষয় যেটি, মুসলমান সম্প্রদায়ের মানুষের থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক বেশি আসতে দেখা যায় চাদর চড়ানোর জন্য। তো এখানে বদর পীর বাবার মাজারটি সৃষ্টি হয়েছিল বহুকাল আগে, সঠিক সময়টা জানা যায়নি, কিন্তু এখানে এক সময় একটি বিদ্যাধরী নদী ছিল। তো এই বদর পীর বাবা এই নদীর মাঝি ছিলেন, নৌকায় করে মানুষকে পারাপার করতেন। শোনা যায় মানুষের অনেক কাজ আশ্চর্যজনকভাবে সফল করে দিয়েছিলেন উনি, সবাইকে ভালোবাসতেন, এবং এই জন্য মানুষ এখানে ওনার মৃত্যুর পরে একটি সমাধি দেওয়া হয় যেটি বদর পীর বাবা নামে। শোনা যায় ঘুটিয়া শরীফের গাজী বাবাকেও উনি পারাপার করতেন। তো কিছু আশ্চর্য ক্ষমতার সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন বদর পীর বাবা। তখনকার দিনেও প্রচুর মানুষ এই বদর পীর বাবাকে খুবই শ্রদ্ধার চোখে দেখতেন। তো তার মৃত্যুর পর বিদ্যাধরী নদীর পাশে এই মাজারটি তৈরি করা হয়। এখনও বিশ্বাস করা হয় বদর পীর বাবা এখনও পর্যন্ত মানুষের মনস্কামনা পূরণ করেন। তাই তো আগের থেকে সদস্য সংখ্যা কত গুণ বেড়ে গেছে। আর সবথেকে দেখার বিষয়, এখানে হিন্দু ছেলেরা চাদর চড়ান এবং মাজারের সদস্যও রয়েছেন এখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষরা। তো সব মিলিয়ে একটি খুব সুন্দর একটি মেলবন্ধন, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে এই মাজারে প্রতি বছর 17ই শ্রাবণ এই বদর পীর বাবার চাদর চড়ানোর মতো একটি অনুষ্ঠান সম্পন্ন হয়। তো সকাল থেকেই ভিড়, এবং এখন প্রায় রাত 11টা পর্যন্ত এই রকম ভিড় চলবে, এবং তারপরে একটু হালকা হবে ভিড়টা। তো সারা পিয়ালির প্রায় প্রত্যেক মানুষই এই মাজারে আসেন। আজকের এই 17ই শ্রাবণ দিনটি চাদর চড়াবার মতো দিন, যেটি পীর বাবার মাজারের। তো এটা একটা অনেক প্রাচীন মাজার, একসময় এখানে নদী ছিল, তো নদীতে পারাপার করতেন কাজী পীর বাবা। এরার পূর্বপুরুষ ইতিহাস সম্বন্ধে এতটুকুই জানা যায়, এবং তারপর থেকে এইখানে ওনার মৃত্যুর পর ওনাকে এখানেই সমাধি দেওয়া হয়, এবং তারপরে গড়ে ওঠে এরকম একটা আদি প্রাচীন মাজার, যেটা এখনও পর্যন্ত মানুষের বিশ্বাস রয়েছে যে মাজারে প্রার্থনা করলে মানে সফল হয়। তো এই কারণেই এত মানুষ, হিন্দু মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আজকের দিনে ওনার মৃত্যুর দিনে মাজারে সমাধিতে চাদর চড়াতে আসে। হ্যাঁ হ্যাঁ, ভোর থেকে আমাদের তো রাত 1টার সময় স্নান হয়,
এবারে ভোর থেকে যখন চারটের সময় মানে ট্রেন ছাড়ে তখন থেকে লোক আসা শুরু করে, মা বোনরা পুরো মানে ভর্তি হয়ে যায়, ঠিক আছে। তখন তো আমাদের একটু ট্যাগল দিতে হয় গেটে এবং মন্দিরের সামনে আমাদের সবাইকে থাকতে হয়, এগুলো আমাদের চাপ আছে। আমরা দু একটা জিনিস দেখেছি নিজে চোখে, যেরকম যে একটা বাচ্চা এরকম সাইজের একটা বাচ্চা পেট ব্যথা নিয়ে খুব ভুগছিল, যেটা আমার নিজের চোখে দেখা আছে। হ্যাঁ, পেটের ব্যথা, অনেক ডাক্তার হাসপাতাল সব ফেল। তা ওর বাবা মা এসে তো কান্নাকাটি করছিলো, বাচ্চাটাও পেট ব্যথার যন্ত্রণা ছটফট করছিলো ভিতরে। অনেক রাত হয়ে গেছে, এবার আমরা তো সবাই বাড়ি যাবো, তো আমরা বললাম যে দেখুন আপনার বাচ্চা এখানে থাক, তালা মারা থাকবে, যাওয়া। তো দেখলাম ওনার পেট ব্যথা ভালো হয়ে গেলো, বাচ্চাটা ভালো, এখন অনেক বড়ো হয়ে গেছে, এরকম লম্বা চড়া এরকম হয়ে গেছে। তো শোনা যায় ওনার দুজন সেবক ছিলেন, তারা হচ্ছে গঙ্গা বুড়ো বলে একজন ছিলেন এবং জগা বাবু। শেষ বয়সে ওনাদেরও মৃত্যুর পর এই দুজন মানুষকে এইখানে সমাধিস্থ করে রাখা রয়েছে। গোলাপ ফুল লাগে, গোলাপ জল লাগে, ফুল বাতাসা যে যেমন ভাবে দরকার সেরকম ভাবে নিয়ে না, এখানেই এখান থেকেই নিয়ে এখানেই দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এই দিনটাই আসে, আমার বাড়ি পিয়ালি। ছোট্ট একটি মাজারে এত মানুষের আজকে সমাগম হয় একদম সামনে, তো আজকে আসো আমরা মাজারের ভেতরের পরিবেশটা একটু দেখে নিই, কীভাবে এত মানুষ চাদর চড়ানোর মতো একটা অনুষ্ঠান হয়ে থাকে, যেটা 17ই শ্রাবণ প্রতি বছর, যেটা পিয়ালির সব থেকে বড় উৎসবের মধ্যে একটি ধরা হয়। এই অনুষ্ঠানটা হয় 16ই শ্রাবণ, আমাদের গোসল রাত, আমাদের বাউল সঙ্গীত থাকে, 17ই শ্রাবণ আমাদের কাওয়ালি থাকে, অথচ অনুষ্ঠান সারা রাত ব্যাপী হয়। আজকের উৎসবে অন্তত কমপক্ষে 20,000 লোক আসে, আগামীকাল ভোর 4টে থেকে সবাই দূর দূরস্থার থেকে এসে সবাই চাদর চড়ায়, আমরাও হাজির দেয়। প্রচুর ভিড় হবে সেটা আমরা একদম চিন্তা ভাবনা করে নিয়েছি। আর আমাদের এখানে বাঙালি এলাকা, তো দেখবেন যে বাঙালিরা যে মাজারটাকে এত ভালোবাসে, তারা মানে মাজারটাকে এত প্রিয় মনে করে, হিন্দু লোক হয়ে মানে কল্পনা করতে পারবেন না আপনারা, পবিত্র জায়গা। হ্যাঁ, ওনারা আমাদের বাঙালিরা মনে করে এটা একটা খুব পবিত্র জায়গা, এটাকে খুব মানে শ্রদ্ধা করে। সতেরোই শ্রাবণ এরকম একটি দিনে মাজারটির সামনেকার ঠিক এইরকম একটি পরিস্থিতি ধরা পড়ে, যেখানে মানুষ চাদর নিয়ে একের পর এক বিরাট বড় বড় চাদর নিয়ে প্রবেশ করতে দেখা যায়। সাফল্যের সঙ্গে অনুষ্ঠানটি সম্প্রসারিত করার জন্য ভক্তরা এখানে এই মাজারের প্রায় 50 জনের ওপর ভক্ত রয়েছে, ওনারা পুরো মাজারটিকে খুব ভালোবেসে কাজটি করেন, তার মধ্যে অধিকাংশই হিন্দু এবং খুব কম সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে। এটা একটি সত্যি খুবই আকর্ষণীয় দিক এই মাজারটি, এরকম একটি সুন্দর মাজার পরিচালনা করেন এই বদর পীর বাবার সদস্যরা যেটি পিয়ালিতে। উপস্থিতি বলতে মাজারের আমাদের 17ই শ্রাবণ মূলত অনুষ্ঠান, তো 17ই শ্রাবণের অনুষ্ঠানের জন্য যে ডেকোরেশন বা মাজারের চার সাইড ওয়াল দেয়াল রং করতে হয়, আমাদের বাবার চকটার বাবার মাজারটা সবই রং করতে হয়, আমাদের কাওয়ালি চক দেখছেন কাওয়ালি চকটাও আমাদের রং করতে হয়, প্রচুর খাটনি। আর সবথেকে বড় কথা যে আমাদের মধ্যে যে সদস্যগুলো আছে বা মাজার কমিটির যে ভক্তবৃন্দ আছে,
তারা নিজে থেকেই পরিশ্রম করে সব কিছু করে, বাইরের কালেকশনটুকু তারা তোলে না বা কালেকশনও নেয় না, যে যে যেরকম ভক্ত পারে যতটুকু দান করে সেটা আমরা সংগ্রহ করি, আমাদের থেকে কোনো দাবি দাবা নেই। আর সবথেকে মূলত এটাই ভালো লাগে বলার কথা যে আজকে এই যে বাবার মাজারটা যেভাবে আমরা টিকিয়ে রেখেছি সবই হিন্দু ছেলে, বেশিরভাগ ধরুন 40 জনের মধ্যে 39 জন আমরা হিন্দু আছি, একজন হয়তো মুসলিম আছে। তো এত সুন্দর যে হিন্দু গোষ্ঠীরা এই ভাবনাটা দিয়ে যে এই মাজারটাকে বাঁচিয়ে রেখেছে, এত সুন্দর যে অনুষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছে প্রতি বছর, বিগত আজকে 49 বছর হয়তো পদাপর করলো এই পিয়ালি বদরশাহ মাজার। তো এইসব হিন্দু ছেলেদের কাছে আমার বিশেষভাবে ধন্যবাদ, বা যারা এই লাইভটা দেখছেন সবাই আমাদের এই মাজার কমিটিকে একটুখানি সহযোগিতা করবেন যতটুকু পারেন দূর থেকে, আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন, শেয়ার করবেন এই দাদার ইউটিউব চ্যানেলটা। এই দাদাও আমাদের কাছে এসছে আমাদের ডাকে, সত্যি আমরা মাজারের কর্তৃপক্ষ থেকে ভীষণভাবে ধন্যবাদ যে উনি আমাদের এই মাজারটাকে একটু হাইলাইট করছে বা 5 জনের কাছে পৌঁছে দিচ্ছে, খুবই ভালো লাগলো, দাদাকেও ধন্যবাদ। খুব সুন্দর একটি অনুষ্ঠান তোমরা দেখতে পাচ্ছ, একে একে কত সংখ্যক মানুষ ছোট্ট মাজারটিতে প্রবেশ করছে এবং একের পর এক মানুষ আসতেই থাকছে। এবং 3টে গেট আছে, 2টে গেট দিয়ে মানুষকে প্রবেশ করানো হয় এবং 1টে গেট দিয়ে বাহির করানো হয়। দুটো লাইনে ভক্তরা আসছেন, ছেলেদের জন্য একটি আলাদা লাইনের অবস্থা এবং মহিলাদের জন্য একটি আলাদা লাইন থাকে। কেমন এনজয়, কেমন এনজয় আজকে? এসে গেছে, একদম কাছাকাছি এসে গেছে। লাইন হচ্ছে এখান থেকে শুরু, আর একের পর এক মানুষ মানে লাইন দিয়ে মাজারে প্রবেশ করার জন্য মানে দাঁড়িয়েছেন এই লাইনটা দিয়ে। তো কত মানুষ এই মাজারে অপেক্ষা করছে সব চাদর চড়ানোর জন্য। ঠিক আছে, তো সামনের পরিবেশ, আসো ভেতরকার পরিবেশটা একবার দেখি। পিয়ালি সব থেকে বড় উৎসবের মধ্যে একটি, যেটা পীর বাবার মাজার চাদর চড়ানো উৎসব, যেটা প্রতি বছর 17ই শ্রাবণ আজকে অনুষ্ঠানটা হয়, আজকে সেই দিন। এবং এখন প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি বাজে। 10 মিনিট আমি বেশিক্ষণ। কেমন লাগছে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান? খুব সুন্দর লাগছে, আমরা প্রতি বছরই তো পুজো দিই। প্রতি বছরই দেওয়া হয়? হ্যাঁ, প্রতি বছরই দিই। এখন চাদর এই সব কিছু মানে বাড়ি থেকে আনতে হয়, তাই তো? হ্যাঁ, এগুলো বাড়ি থেকে আনতে হয়, যারা মানসিক করে তারা নিয়ে আসে, তা আমরা তো মানসিক করিনি, আমরা এমনি পুজো দিতে এসেছি। কোথা থেকে আসছেন? আমি পিয়ালিতেই থাকি। কাছাকাছি থাকে? হ্যাঁ, পিয়ালিতেই থাকি, কাছাকাছি থাকি। অসাধারণ একটা পরিবেশ। আজকে এই উৎসবটা খুবই একটা খালি হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে মিলেমিশে একাকার, এবং যেটি পীর বাবার একটা বিরাট বড় অবদান বলা যায়, যেটা পিয়ালি রেল স্টেশনের পাশেই এই ঐতিহাসিক পুরনো মাজার, আর সন্ধ্যার পর থেকে মানুষের সমাগম কোনো বিরাট উৎসবের থেকে কম নয়। ব্যক্তিকে শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি বলছি বদর পীর সাহ বাবার মাজার থেকে পিয়ালি স্টেশনের গায়ে। তো প্রত্যেকের কাছে কামনা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত কথা হলো, আমাদের এই 17ই শ্রাবণটা বিগত 2 বছর বন্ধ ছিল, 2 বছর বন্ধ থাকার পরেও আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। তো এবছর আশা করি প্রচুর মানুষের সমাগম হবে। প্রচুর মানুষের সমাগমটা শুধু নয়, তারপরে আমাদের এই যে 5 পীর বদর শাহ বাবার দরবার দরগায় আমরা এসেছি বা দরগায় আছি, এই দরগাতে যে যে কামনা করে বা মনের বাসনা যেটা যে যে রকমভাবে বদর শাহ পীর বাবার কাছে চাই, বদর শাহ পীর বাবা কাউকে খালি হাত ফেরায় না, সবার হাত ভরিয়ে দেয়। এবং আমাদের ঘুঁটিয়া শরীফ জিন্দা পীর যিনি আছেন গাজী বাবা, ওনার ভাগনা হচ্ছে বদর পীর বাবা, ঠিক আছে।
তো আমাদের এই বদর পিসা বাবার কাছে প্রত্যেকের কামনা করি, সবাই মিলে এখানে আসবেন, এখানে বেশি বেশি চাঁদর চড়ানোর চেষ্টাও করবেন, আমরা খুশি হব। এবং দ্বিতীয়ত কথা হলো, এখানে আসবেন, এখানে যতটুকুনি সম্ভবত আমাদের মাজারটা একটু উন্নতি করার মতো আপনাদের কাছে আমরা কামনা করি। আপনারা সবাই মিলে আমাদের মাজারের দিকে একটু লক্ষ্য রাখবেন এই বলে আমি। আমাদের তো খিচুড়ির আয়োজন করা হয়েছে, খিচুড়ি ম্যাক্সিমাম তো আমাদের 1.5 কুইন্টাল চালের খিচুড়ির আয়োজন করা হয়েছে। হ্যাঁ ম্যাক্সিমাম, হ্যাঁ 150 কেজির কাছাকাছি ম্যাক্সিমাম, 23 থেকে 24 কড়াই, হ্যাঁ 23 থেকে 24 মানে যেটাকে বলা হয় কড়াই, ওই ওরকম হবে হয়তো। কী কী করতে হচ্ছে বলতে গেলে আমাদের সবাইকেই সব দায়িত্ব নিতে হচ্ছে, যেহেতু এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান সামলাতে গেলে আমাদের যেহেতু অনেকগুলো মানুষের প্রয়োজন হয়, সেখানে আমরা বেশি মানুষ নেই, সেহেতু আমাদের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু আমরা সকাল থেকে খুব কষ্ট করে বা খেটে সব ছেলেপুলেরাই খুব খাটাখাটনি করছে, খেটে আমাদের এই সব কিছুর ম্যানেজমেন্টটা ঠিকঠাক এখনো পর্যন্ত রেখেছে। একদম একদম কি বলছো, পরিশ্রমে আমরা আনন্দ করতে করতে কেউ কেউ কেঁদেও দিয়েছি, কেউ কেউ কারো কারো চোখে জলে চলে এসেছে আমাদের আনন্দে, যেহেতু আমরা অনেকদিন পরে এত বড় একটা অনুষ্ঠান করতে পেরেছি। পিয়ালে বাজার পদর বীর বাবা মাজার যেন পৃথিবীর লোক সবাইকে জানতে পারে, তার মধ্যে আমরা একটা ক্ষুদ্র পানি, আমার পাশে যারা বন্ধু বান্ধব আছে, আমার ছেলেপুলে, আমার মায়ের কমিটির সদস্যরা আছে, এরা আমার পাশে আছে, বলছে কাকা তুমি থাকো, থাকলে আমরা তোমার পাশে আছি, তুমি যত দূর দিয়ে যাবে আমরা তোমার সঙ্গে ততদূরই যাব। বন্ধুরা এবার তোমাদেরকে আমি কিচেনটা দেখানোর চেষ্টা করব। আজকে এত মানুষের একটা প্রসাদ গ্রহণের পর্ব থাকে, যেটা একটু রাত করে দেওয়া হয় প্রায় 8:30টার পর থেকে। কি আজকে থাকছে? আজকে খাবারে থাকছে মানে আলু কুমড়ো সয়াবিন দিয়ে একটা সবজি আর ডাল, নিরামিষ ভাত, ভাত সাদা ভাত 50 জন। কালকে অ্যারেঞ্জমেন্ট, কালকে ধরুন আমাদের ওই রকম 2-5 হাজার লোক খায়। 5 হাজার হ্যাঁ না না এক টাইম সকাল, এরকম রাত থেকে দেওয়া লঙ্গর শুরু হয় ভোর রাত পর্যন্ত না, রাতে থাকে আমাদের মানে ভক্তদের জন্য মানে দর্শকদের জন্য থাকে খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ সবাই সবার সবার জন্য, হ্যাঁ সবই নিরামিষ, এখানে কোনো আমিষ নেই। আজকে দিনে রান্না করা হয়েছে যেটা, এটা হচ্ছে প্রসাদ, মাজারের প্রসাদ আমি দেখতে পাচ্ছি। পুরো উৎসবটা এইভাবে সমাপ্ত হয়। আজকে সারাদিন খুবই ব্যস্ত পীর বাবার মাজার, তো দেখলে আজকে পুরো কভারেজটা তোমাদেরকে দেখালাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই হচ্ছে গেট, এরকম চারদিকে আরও 3-4টা গেট আছে। হ্যাঁ তো এরকমভাবেই প্রতি বছর পিয়ালিতে এই পীর বাবার অনুষ্ঠানটা হয়, যেটা মাজারে চাদর চড়ানো। আজকে পুরো অনুষ্ঠানটা তোমাদেরকে দেখালাম এই ভিডিওতে, কেমন লাগলো কিন্তু কমেন্ট অবশ্যই করবে। আর এইভাবে আরও পৃথিবীর বিভিন্ন কালচারাল ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবে।